আজ সারা দেশ জুড়েই পালিত হচ্ছে আমাবচি। আর সেই আমাবচির পুণ্যলগ্নে কলকাতার 10 নম্বর ওয়ার্ডের ভক্তশ্রী এবং সমাজসেবী খোকন দাসের নেতৃত্বে হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান। বিগত 14 বছর ধরে এই অনুষ্ঠানে তিনি বিধবা মহিলাদের জন্য ব্যবস্থা করেন কিছু খাদ্য পরিবহনের, যেখানে ফলমূল থেকে শুরু করে যাবতীয় দ্রব্য সামগ্রী থাকে আমাবচির জন্য। এবং পরপর দুদিন এই আমাবচির জন্য ফল বিতরণ অনুষ্ঠান চলে তাদের এখান থেকে। এমনিতেই খোকন দাস কিন্তু বরাবরই প্রত্যেক মাসে 2-3টে প্রোগ্রাম করেন তার এই জনসচেতনমূলক কাজের জন্য। এবং সেখানে দাঁড়িয়ে খোকন দাসের এই উদ্যোগকে স্বাগত জানালেন অনেকেই, এবং দূর দূরান্ত থেকে আগত মানুষরা তার এই ব্যবহারের জন্য চোখ দিয়ে অশ্রুধারা বয়ে নিয়ে গেল এবং তাকে আশীর্বাদ করল, চিরজীবন যেন খোকন দাস এইভাবেই কাজ করে এবং মানুষের মন জয় করে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলিকার ফাউন্ডার ভালো, খুব আনন্দ পাই, ভালো থাকো, আমার দিকে ভালো রাখো। খুব কখন এরকম যদি বহু মানুষ করে তাহলে তোমাদের কেমন উপকার হয়? খুব ভালো হয়, খুব ভালো, খুব ভালো। আমার ছেলেটা খুব দুঃখ, হ্যাঁ খোকনদা আশীর্বাদ, সেও আমার দিকে আশীর্বাদ করছে। খোকনদা না যদি দিত না আমরা কি আসতে পারতি? এই যে চোখে জল ফেলাচ্ছি খোকনদা, আমাদের না বন্যার পর আমার বাড়ি মেদিনীপুর আলিলান মাতঙ্গিনী হাজরার বাড়ি, আলিলান মাতঙ্গিনী হাজরার বাড়ি, সেটাকে সীতা সামন্ত। হ্যাঁ আমার মেদিনীপুরে এইখানে কাজ করি। এরকম যদি বহু মানুষ আম্মুবচি উপলক্ষে খোকন যে এই আয়োজনটা করে প্রত্যেক বছর দেখি, সত্যি আমরা গর্বিত। কিন্তু আমি এরকম সচরাচর অনুষ্ঠানে যাই না, তার কারণ খোকনের পরিচয়টা অন্যরকম। আমি খোকনকে এটাই বলবো যে খোকন যেন এই পলিটিক্যাল পরিচয় ছেড়ে আমার মনে হয় সোশ্যাল কাজের মধ্যে যদি থাকে, খোকন অনেক উঁচুতে উঠতে পারবে, আমরা ওদের সাথে থাকবই। কিন্তু এই কাজে এসে আমার সত্যি আমি এই মায়েদের হাতে তুলে দেওয়ার জিনিস আমি সত্যি গর্বিত। আর ওর কাজের জন্য আমি এটা বিগত 14 বছর ধরে আমাদের দেয়া হচ্ছে, আমরা সবার জন্যে 12 মাসে আমাদের 14 পার্বণ, প্রতিদিন প্রত্যেক মাসে আমাদের কিছু না কিছু অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠান হচ্ছে অভিনব অনুষ্ঠান, উত্তর কলকাতার কি সারা পশ্চিমবাংলায় আমরাই প্রথম চালু করি। আজ থেকে 14 বছর আগে এই বিধবা মায়েদের হাতে 4 দিনে ফলারের ব্যবস্থা করা, প্রভু জগন্নাথের আশীর্বাদে আমরা এটা করছি। আমাদের দেখা দেখি অনেক লোক করছে, এটা আমরা চাই আরও মানুষ করুক, আরও মানুষ যাতে এই উপকার পাক। এই বলে আমরা বলি একটা কথা, আমাদের প্রিয় নেতা